এইভাবেই রাধা আদি ভজ গোপীগণ যমুনার তীরে এসে উপনীত হল। যমুনার তীরে এসে রাধা রানী আমার বড়াই মাকে বলছেন, বড়ি ও বড়িমা, বড়িমা বলছি এই কোন ঘাটে আমাদেরকে নিয়ে এলে গো? এই ঘাটে নাবিক কোথায়? আচ্ছা, আর নৌকাই বা কোথায়? নাবিক নৌকা কোনো কিছু তো দেখা নেই। নাবিকের পারে থাকেন, একটু দূরে থাকে, ডাকতে হবে তো। ডাকতে হবে? না ডাকলে আসবে না। না না ডাকলে আসে না। ভালোভাবে ডাকতে হবে। কিন্তু জানো তো আমি না অনেক দূরে দেখতে পাচ্ছি কিছু একটা, ওই বহু দূরে বহু দূরে দেখতে পাচ্ছি। Oh, dear.
আছেন ভালো করে চেয়ে দেখো বড়া মা ও Oh,
बुझी हनुर
নাবিককে দেখে মনে হচ্ছে নিশ্চয়ই মধ্য দরিয়ায় আমাদের ডুবিয়ে মারবে। বুড়িমা দেখো দেখো ওই নাবিক আবার আমাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে গান গাইছে দেখছি। দেখো হাসিতে হাসিতে গীত আনা পিছু ওগো বুড়িমা আমরা পড়িব কংসের যোগানী আমরা পড়িব কংসের যোগানী মুখে না হারিব কেহ আমরা পড়িব কংসের যোগানী মুখে না হারিব কেহ জগন্নাথে কয় শশী ষোলো তলা ফেলে কি ছাড়িবে বড়াইমা বলছেন নাতিনি ওই নাবিককে ডাকতে হয় ডাকার মতো না ডাকলে তো ওই নাবিক পার করে না তোরা সবাই মিলে আগে ডাকার মতন করে ওই নাবিককে ডাক তারপর তো ওই নাবিক পার করবে তখন বড়াইমার কথায় ব্রজগোপীগণ শ্রীকৃষ্ণ নাবিককে যমুনারি পার হতে নিয়ে নিয়ে বলে ডাকছেন নিয়ে আমাদেরকে পার করে দে ও নাইয়া হে হে আমাদেরকে পার করে দে পার করে দে ও নাইয়া হে আমাদেরকে পার Oh.
পাখির ডাক শুনে গোবিন্দ নাবিক আমার নৌকার উপর থেকে বলছেন, ও গো তোমরা কে গো সুখে তরণী পড়েছে পাখি তোমরা ডাকি সুখে তরণী পড়েছে পাখি আপনি সামারি আগে আসি আপনি সামারি আগে আসি তরি ঘূর্ণি পাকে পড়েছে গো ঘূর্ণি পাকে পড়েছে হইসে হই মোরা তরণী আলো কাজে কাজে জানিবে সকলি কাজে কাজে জানিবে সকলি কাজে কাজে জানিবে সকলি ওহে নাবি আমরা যেই হই না কেন তোমার কথা কি তোমার কাজ আমাদেরকে তরণী এনে পার করানো ব্রজগোপীদের ঠাট দেখে গোবিন্দ নাবিক বলছেন বেশ তাই না হয় হবে দেখিয়া গোপীর ঠাট নাবিক লাগায় দেখিয়া গোপীর ঠাট নাবিক লাগায় অঙ্গভঙ্গি কত রঙ রাশি অঙ্গভঙ্গি চরণ পরশ পাবে বলে রাধা গোবিন্দ বলে চরণ পরশ পাবে বলে রাধা গোবিন্দ বলে চরণ পরশ পাবে বলে রাধা গোবিন্দ বলে চরণ পরশ
কহিতে কহিতে নৌকা তীরে ভিড়াইল লক্ষের পশরা তোর নাই পার হবে মোর তনু আমার দিবে শোনো
গোবিন্দ পার করো বলে ছুটে আসতে পারো তবেই আমি পার করি। দোটান থাকলে আর পার হতে হবে না। তোমরা অন্য কোথাও দেখে নাও, যাও কত আনা দেবে বলো। দিনা না দেব কড়ি পার করো তাড়াতাড়ি। আমি তিনানায় পার করি না, জ্বালানা কাটি রে তিনানায় পার করি না, জ্বালানা কাটি রে তিনানায় পার করি না। তাপ জ্বালা তিন প্রকারের জ্বালা, আধি দৈবিক আধি ভৌতিক ও আধ্যাত্মিক। আধি ভৌতিক জ্বালা কি, আধি দৈবিক জ্বালা কি, আধ্যাত্মিক জ্বালা কি? আচ্ছা আধি দৈবিক জ্বালাতে আগে আসি। আধি দৈবিক জ্বালা অর্থাৎ ঝড় বৃষ্টি ঝঞ্ঝা এই সমস্ত যত জ্বালা আমরা পেয়ে থাকি তাকে বলা হয় আধি দৈবিক জ্বালা। আধি ভৌতিক জ্বালা কাকে বলে, পোকা মাকড় কীট পতঙ্গ এমনকি এই করোনা ভাইরাস, এটিও হলো আধি ভৌতিক জ্বালা। আধ্যাত্মিক জ্বালা কোনটি, আমাদের শরীরের বা মনের যে কষ্ট, প্রত্যেকটা মানুষের আছে মনের কষ্ট, একে বলা হয় আধ্যাত্মিক জ্বালা। এই ত্রিতাপ জ্বালা থেকে কেউ মুক্ত হতে পারেনি আর তোমরাও পারবে না। তাই ত্রিতাপ জ্বালা যদি তোমাদের না কাটে তিনানাতেও পার করি না। তবে চারা না দেব কড়ি পার করো তাড়াতাড়ি, চারা না দেব কড়ি পার করো তাড়াতাড়ি, পার করো তাড়াতাড়ি, পার করো তাড়াতাড়ি। চারানাতেও পার হয় না, তার কারণ চতুর্বর্গ আছে, যে চতুর্বর্গে কোনো ফল পাওয়া যায় না। চতুর্বর্গ কি কি জানো? আমি বলছি শোনো, চতুর্বর্গ হলো ধর্ম অর্থ কাম মোক্ষ। এই চতুর্বর্গে কোনো ফল পাওয়া যায় না, তাই আমি চারানাতেও পার করি না। তবে পাঁচা না দেব কড়ি পার করো তাড়াতাড়ি, পাঁচা না দেব কড়ি পার করো তাড়াতাড়ি, পাঁচা না দেব কড়ি পার করো তাড়াতাড়ি, পাঁচা না দেব কড়ি পার করো তাড়াতাড়ি। পাঁচা না দেব পার হয় না। পাঁচা না যে পঞ্চকণ্টক রয়েছে, পঞ্চকণ্টক মানে কি, কাঁটা অর্থাৎ অহংকার। পাঁচ প্রকারের অহংকার রয়েছে, জাতির অহংকার, বিদ্যার অহংকার, মহত্বের অহংকার, রূপের অহংকার, আর কি রয়েছে বড়িমা জানো? আর কি রয়েছে জানো? আর কি বলো? আর একটা রয়েছে যৌবনের অহংকার। এই পাঁচ প্রকারের অহংকার থেকে যদি না মুক্ত হতে পারো তাহলে আমার নৌকায় আমি পার করব। তাহলে ছয়া না দেব কড়ি পার করো তাড়াতাড়ি, 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 ছয়া নাই পার করি না, 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 সরোরি পু বর্ষা হলে ছয়া নাই পার করি না, সরোরি পু বর্ষা হলে ছয়া নাই পার করি না, ষড়রিপু হলো কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য। এই ছয় প্রকারের রিপু যদি তোমরা বশ না করতে পারো তাহলে আমার নৌকায় উঠবে কেমন করে? তাই ছয়া না তো পার করি না গো। তবে সাতা না দেব কড়ি পার করো তাড়াতাড়ি, সাতা না দেব কড়ি পার করো তাড়াতাড়ি, সাতা না দেব কড়ি পার করো তাড়াতাড়ি, সাতা না পার করি না, 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 সপ্ত গৌর রসে মাতলে পরে সাতা না পার করি না, সপ্ত গৌর রসে মাতলে পরে সাতা না পার করি না। সপ্ত গৌণ রসে যদি মেতে যাও আমার নৌকায় উঠতে পারবে না। কি কি সপ্ত গৌণ রস? হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রুদ্র, ভয়ানক, বিভৎস, এই সাত প্রকারের গৌণ রসে যদি তোমরা মেতে যাও তাহলে আমার নৌকায় কিন্তু উঠতে পারবে না। শুনলে বড়ি মা, সাত প্রকারের গৌণ রসে মেতে গেলে হবে না,
তাহলে কি হবে পাঁচ প্রকারের মুখ্য রসে মাখতে হবে পাঁচ প্রকারের মুখ্য রস কি কি শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধু এই পাঁচ প্রকারের মুখ্য রসে যদি তোমরা মাখতে পারো তবে আমার নৌকায় উঠে আসতে বসতে পারো কিন্তু তা তো হবে না তোমরা তো পাঁচ প্রকারের গৌণ রসে মাখতে পারবে না তোমরা সাত আনা দেবে বলেছো তার মানে তোমরা সাত প্রকারের গৌণ রসে মাখছো সাতানাতেও পার করি না তবে আটানা দেব কড়ি পার তার কারণ আট প্রকারের বন্ধন আছে অর্থাৎ অষ্টপাশ ঘৃণা লজ্জা ভয় জাতি মান কুলশীল অভিমান এই আট প্রকারের পাশ রয়েছে অর্থাৎ আট প্রকারের বন্ধন রয়েছে এই আট প্রকারের বন্ধনে যদি তোমরা আবদ্ধ হয়ে পড়ো আমার নৌকায় পার হতে পারবে না তবে নয়না দেব কড়ি পার করো তাড়াতাড়ি নয়না দেব কড়ি পার করো তাড়াতাড়ি নয়না দেব কড়ি পার করো তাড়াতাড়ি নয়না পার করি না পার করি না নয়না পার করি না নয়না পার করি না নববিধা ভক্তি নইলে নয়না পার করি না নববিধা ভক্তি নইলে নয়না পার করি না নববিধা ভক্তি নববিধা ভক্তি কি কি শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সখ্যং আত্মনিবেদনং এই নয় প্রকারের ভক্তিকে বলা হয় নববিধা ভক্তি তাহলে এই নববিধা ভক্তি যদি তোমাদের মধ্যে না থাকে আমার নৌকায় উঠতে পারবে না তবে দশানা দেব কড়ি পার করো আপনারা সবাই শুনেছেন দশানা দিচ্ছে তাহলে যোগ করে দাও না যোগ করে দাও না দশে আর ছয় মিলে যোগ করে দাও না দশে আর ছয় মিলে যোগ করে দাও না দশে আর ছয় মিলে যোগ করে দাও না তোমরা দশানা অব্দি দিতে পেরেছো আর দশে দশেন্দ্রিয় ছয় রিপু সমস্ত কিছু যোগ করে আমাকে দিতে পারছো না ষোলো আনা বেশ তবে ষোলো আনা দশে দশেন্দ্রিয় ছয় রিপু সমস্ত কিছু তোমায় আত্মসমর্পণ করে বললাম এবার আমাদের পার করে দাও নাবি বেশ আমার নৌকাতে উঠে বসো কে আগে উঠবে বড়িমা উঠবে আচ্ছা রায়ধনী তাহলে আগে উঠবে বড়িমা না হয় বয়স হয়েছে কিন্তু ললিতা বিশাখা ওদেরও কি বয়স আছে না না তাহলে রায়ধনীকে পাঠাচ্ছ আচ্ছা রায়ধনী তোমাদের রমণীর ও শিরোমণি তার মানে তাই রায়ধনীকে পাঠাচ্ছ তাই তো বেশ সকলের আগে রাধারানী আমার নৌকায় চেপে বসলেন ও রায়ধনী ও রায়
সেই ভাবের পরাকাষ্ঠা মহাভাব স্বরূপিনী ধনী আমার নায়ের উপর বসিলা গিয়া সেই না কান্ডারি শুনো ভগরী কহিছে কান্ডারি শুনো ভগরী কান্ডারি শুনো ভগরী জহনীল শাড়ি কহিছে কান্ডারি শুনো ভগরী জহনীল শাড়ি যিনি নবঘন বাড়িবে পাবন রাখিতে নারিব তোরি বসন তোর গো ধনীতে যহ বসন তোর গো তরঙ্গ বাড়িবে বিষম হইবে না খানি ডুবে মোর গো তরঙ্গ বাড়িবে বিষম হইবে না খানি ডুবে মোর গো বাড়িবে বিষম হইবে না খানি ডুবিবে মোর গো তরঙ্গ বাড়িবে বিষম হইবে না খানি ডুবিবে মোর গো বলি আমার তোরি ডুবে যাবে আমার তোরি ডুবে যাবে আমার তোরি ডুবে যাবে আমার তোরি ডুবে যাবে ভূমি পবন বাড়বে যাবে আমার তোরি ডুবে যাবে ভূমি পবন বাড়বে যাবে আমার তোরি ডুবে যাবে ভূমি পবন বাড়বে যাবে পরিণাম ভেবে মরি গইবে নি তাই গাই মরি মন বাড়বে যাবে পরিণাম ভেবে মরি গইবে পবন বাড়বে যাবে পরিণাম ভেবে মরি গইবে আমার তোরি ডুবে যাবে তরঙ্গ বাড়িবে বিষম হইবে না খানি ডুবিবে মোর গো তরঙ্গ বাড়িবে হে রাধে তোমার পরিধেয় নীল বসন খানি তুমি পরিত্যাগ করো তার কারণ তোমার ওই নীল বসন দেখে যদি গগনে মেঘ ভ্রমে পবন বৃদ্ধি পায়
তবে সেই পবনের দোলায় আমার তরুণী খানি যে ডুবে যাবে। এই কথা শুনে ব্রজগোপীগণ বলছেন, বেশ নেই তুমি সে কহিলে ভালো, তুমি সে কহিলে ভালো, নব ঘন তোমার ভরণ কেমন ঘুচাবে কালো, নব ঘন তোমার ভরণ কেমন ঘুচাবে কালো। শোনো না বি, তুমি বলছো যে আমাদের রায়ধনীর নীল বসন দেখে গগনে মেঘ ভ্রমে পবন বৃদ্ধি পাবে আর তার ফলে তোমার তরুণীখানি ডুবে যাবে, তাই তো? কিন্তু তুমি আগে একটা কথা বলো, নাবিক তুমি কেন হয়েছো, নাবিক তুমি কেন হয়েছো, নাবিক তুমি কেন হয়েছো, নাবিক তুমি কেন হয়েছো, যে দড়ো না হয়েছো নাবিক তুমি কেন হয়েছো, যে দড়ো না হয়েছো নাবিক তুমি কেন হয়েছো, যে দড়ো না হয়েছো বিচার করে বল হে নাবিক, তাই বল হে বল, বিচার করে বল হে নাবিক, যে দড়ো না হয়েছো বিচার করে বল হে নাবিক, নাবিক তুমি কেন হয়েছো, কিন্তু তুমি কি নিজের রঙের দিকে একবারও চেয়ে দেখেছো নাবি? নবীন আকাশের নীল বর্ণকে জয় করে তোমার বর্ণ। তাহলে তাহলে যদি এখন আমরা বলি যে তোমার ওই নীল বর্ণ দেখে যদি গগনে মেঘ ভ্রমে পবন বৃদ্ধি পায়, তুমি লুকাবে কোথায়, লুকাবে কোথায়, লুকাবে কোথায়, লুকাবে কোথায়, কালো বরণ লুকাবে কোথায়, কালো বরণ লুকাবে কোথায়, কালো বরণ লুকাবে কোথায়, কালো বরণ লুকাবে কোথায়। দাঁড়া 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 না, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? এত লজ্জা পাওয়ার কিছু হয়নি, তোমার এই কালো বরণ সাদা করার জন্য ঔষধ আমরা সাথে এনেছি। আচ্ছা এই উপায় বলি হে তোমায়, 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 শুনো হো মোদেরও বলবো, কালিয়া মূরতি ঘুচাইবে যদি ফিরে ঠেলে দেবে ভরবো, কালিয়া মূরতি ঘুচাইবে যদি ফিরে ঠেলে দেবে ভরবো, কি করবো জানো, তোমার মাথায় ঘোল ঢেলে দেবো, তোমার মাথায় ঘোল ঢেলে দেবো, মাথায় ঘোল ঢেলে দেবো, মাথায় ঘোল, তোমার মাথায় ঘোল ঢেলে দেবো, কালিয়ামুরতি ঘুচে যাবে মাথায় ঘোল ঢেলে দেবো, কালিয়ামুরতি ঘুচে যাবে মাথায় ঘোল ঢেলে দেবো, ঘোল ঢেলে সাদা করে দেবে গোবিন্দকে, তাই বলছে ব্রজগোপীগণ। আর পাশ থেকে সুখী ভাবে পদকর্তা বলছেন, ব্রজরমণীগণ ঘোল ঢেলে সাদা করলে তাতে কি আর সাদা হয় গো, কালো ঘুচে সাদা কখন হবে জানো? সেদিন কালো বরণ ঘুচে যাবে, কালো বরণ ঘুচে যাবে, কালো বরণ ঘুচে যাবে, কালো বরণ ঘুচে যাবে, নদীয়ায় গিয়ে গৌর হবে কালো বরণ ঘুচে যাবে, নদীয়ায় গিয়ে গৌর হবে কালো বরণ ঘুচে যাবে, নদীয়ায় গিয়ে গৌর হবে রাধা ভাব অঙ্গীকার করে, ঘুচাইবে যদি শিরে ঢেলে দেবো বলবো, কালিয়ামুরতি ঘুচাইবে যদি শিরে ঢেলে দেবো বলবো। যেমন এই কলিতে কালো ঘুচে গৌর হয়ে এসেছে, কালো আছে বটে, তাহলে কিভাবে আছে? অন্ত কৃষ্ণ বহির্গৌর, অর্থাৎ বাইরে সেই কাঁচা সোনার রাধারানীর বর্ণ এবং ভিতরে শ্যাম নবঘন। তাই ব্রজগোপীগণকে উদ্দেশ্য করে পদকর্তা এইরূপ বাক্য বলছেন, আচ্ছা এই উপায়ে বলি হে তোমায়, আচ্ছা এই উপায়ে বলি হে তোমায়, আচ্ছা এই উপায়ে বলি হে তোমায়, শুনো হো মোদেরও বলবো, এই কথা শুনে গোবিন্দ নাবিক নিজেই লজ্জিত। আর তা দেখে ব্রজগোপীগণ বলছেন, এই বলো শুনিয়া অবনত হইয়া, এই বলো শুনিয়া অবনত হইয়া, বলো চতুরনে, এই বলো শুনিয়া অবনত হইয়া, রহল চতুরনে, জ্ঞান দাসে কয়, জ্ঞান দাসে কয়,
করো তোমরাই বিকিনি করো রাই বিচুকার শ্যাম কিনু তোমরাই বিকিনি করো রাই বিচুকার শ্যাম কিনু তোমরাই বিকিনি করো বিচুকার শ্যাম কিনু কে বৃন্দাবনে রসের হাটে রাই বিচুকার শ্যাম রাইধানিক বিক্রয় করুন এবং শ্যামনাগর ক্রয় করুন। তাই শ্রীকৃষ্ণ নামিক যখন তরুণীটিকে নিয়ে মাঝ যমুনা এসেছেন তখন 49 পবন ছুটে আসছে। তা দেখে গোবিন্দ নামিক বলছেন, দেখো রাজনন্দিনী রাধে যেভাবে ঝড় উঠেছে আমার মনে হচ্ছে এই তরুণীখানি আর রক্ষা করতে পারবে। তাহলে এখন কি উপায়? তবে রাধারানী যদি শ্রীকৃষ্ণ নামিকের সাথে নৌকা বইতে পারে তাহলে তরুণীখানি রক্ষা পাবে। রাধারানীকে কিন্তু নৌকা বাইতে হবে। আসলে রাধারানী বলছেন, দেখেছো রড়িমা, আমি তোমায় আগেই বলেছিলাম, বলেছিলাম কি না, এই নাবিকের স্বভাব মোটেও ভালো নয়, বলেছিলাম তো, বলেছিলাম এই নাবিকের স্বভাব ভালো নয়, একদম ভালো পর পুরুষ নাবিক আমাকে বলে কিনা নৌকা বাইতে। আচ্ছা আমি কি নৌকা বাইতে জানি তুমি বলো রড়িমা, আমি কোনোদিনও নৌকা বেয়েছি? কৃষ্ণ নাবিক বলছেন, তুমি নৌকা বাওনি ঠিক কথা, কিন্তু আমি যদি তোমাকে নৌকা বাওয়া শিখিয়ে দিই তাহলে তো তুমি নৌকা বাইতে পারবে, তাহলে আমাকে অত খাটাখাটনি করতে হবে না, আমাকে আর কষ্ট করে তোমাদের এত ওজন বয়ে নিয়ে যেতে হবে না, তোমরা নিজেদের নৌকা নিজেরাই বয়ে নিয়ে যাবে। বিলাময় গোবিন্দ আমার নৌকা বিলাস বিলাতে শ্রীমতী রাধা রানীকে নৌকা বাওয়া শেখাচ্ছে। ও সুন্দরী সুন্দরী ও রসবতী রাধে, মনো করে নৌকা বাওয়া,
সুন্দর নৌকা বেয়েছ। নৌকা যে বাইলে, নৌকা বাইলে তো আর হবে না, শুধু নৌকা বাইলে আমি এই ঝড়ের মধ্যে তরুণীখানি রক্ষা করতে পারবো। ওহে ব্রজরমণীগণ, তোমাদের মধ্যে ওই যে সুন্দরী রমণীকে দেখতে পাচ্ছি, ওই রমণীকে বলো একখানি গান, গান গাইতে হবে। রায়ধনীকে একটা গান গাইতেই হবে, যদি না গায় তাহলে কি করবে শ্রীকৃষ্ণ নামে, কি করবে যদি না গান গায়? আমি কিন্তু নৌকা বাইতে পারবো, যাই বলো না কেন নৌকা বাইতে পারবো না, একটা গান শোনাতেই হবে রায়ধনীকে। কিরে রাধে, কি বলছে শুনছিস তো? তুই না গান গাইলে ও নৌকা বাইবে না, এই মধ্য যমুনা এসে ডুবে মরবো নাকি? দেখেছো গরিমা, এই নাবিকের পাল্লায় পড়ে কি কি ক্ষতি নামা হচ্ছে। মায়েরা গাইবো করবো বল, গান শুনতে চেয়েছি, নাহলে তো প্রাণে মারা যাবো আমরা সবাই, একটা গান গালা যাক। বেশ, সবাই যখন এত করে বলছে কি করবো আর, বিপদে পড়ে আমি বিপদ ভঞ্জন মধুসূদনেরই নাম করতে পারি। মধুসূদন হি জয় দেব পতে, জলে আপন হয়ে যে চির দোহারো
पर देखो रे नयन भरी देखो रे नयन भरे गोविंद जुगल माधुरी देखो रे नयन भरी राधा गोविंद जुगल माधुरी আমাদের এই তো দেখি বার সময় রাধা গোবিন্দের যুগল মাধুরী এই তো দেখি বার সময় রাধা গোবিন্দের যুগল মাধুরী এই তো দেখি বার সময় রাধা গোবিন্দের যুগল মাধুরী দেখো রে নয়ন ভরি জয় রাধে রাধে গোবিন্দ জয় জয়।